শিবগঞ্জে প্রথম একটা ভাই ভ্যান চালায়, তার হেলমেট অবস্থায় অস্থির অবস্থা। নাম কি আপনার? জাহাঙ্গীর। বাড়ি কই? বাড়ি সিলামাবাদ। খানপাড়া ভাই না? এই জায়গায় কয় বছর কি এই জায়গায় থাকেন? ভ্যান কি আপনার নিজের? হ্যাঁ। হেলমেট পরেন কি লাগে আপনার? এ রোজ মজ লাগে, চালাতে ভালো লাগে, দিতে ভালো লাগছে। এটা সবচেয়ে ভালো বুদ্ধি না? এটা আমাদের দেশে সব ভ্যান আলা রিক্সা চালা যারা চালায় তাকে হেলমেট পরা উচিত, তাই না? দরকার, খুব দরকার। ধন্যবাদ, ভালো লাগলো আপনি হাত ধরে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম এগেইন আর এম ফাদ রিংকন ব্লগস। এখন আমরা আছি হলো বারোয়ালি আর বারো ঘড়িয়াতে এক হোটেলে আসছি খাওয়ার জন্য, দুপুর লাঞ্চ করার জন্য। এখানে আমার বেগম সাহেব আছে, তার খুব ফুদা লাগছে, সে খুব টায়ার্ড। এখানে খাবার আইটেম গরু মুরগি আরেকজন আছে, ওই যেমন ছোটো ভাই। সো লাঞ্চ টাইম সবাইকে আবার দেখা হবে, কথা হবে। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশের বেল বাটনটা ক্লিক করে রাখেন। আসসালামু আলাইকুম।